হ্যালো বন্ধুরা, কমলিকাস কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গার্লিক ব্রেডের রেসিপি। আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ইনস্ট্যান্ট গার্লিক ব্রেড। এই ব্রেডটায় আমি কোনো রকম ইস্টের ব্যবহার করিনি, যার ফলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি খুব সহজেই তৈরি হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তাতে দিলাম আমি 1/2 টিস্পুন অরিগানো, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন দিলাম রসুন থেঁতো করা, আর 1/2 টিস্পুন দিলাম আমি বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পুরো মানে আমি যে ডোটা তৈরি করব সেটা আমি করব দই দিয়ে। তো আমি এখানে প্যাকেট দই ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘরে পাতা দইও ব্যবহার করতে পারো। অল্প অল্প করে দই অ্যাড করব আর ডোটাকে তৈরি করব। দেখো এখন ডোটা কিন্তু বেশ স্টিকি রয়েছে। এরপরে কিন্তু এটাকে মাখতে মাখতেই ডোটা একদম সফট হয়ে যাবে, আর তখন কিন্তু এরকম হাতে লাগবেও না। আর সবটা যখন একটা মন্ড মতো হয়ে গেছে, তখন আমি একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে নিয়ে নিলাম ডোটাকে, আর অল্প একটু শুকনো ময়দা ডাস্ট করে নিয়ে এটাকে এখন খুব ভালো করে আমি মাখবো। খুব বেশি ময়দা কিন্তু এখানে অ্যাড করবে না, ওই একদম অল্প ময়দা অ্যাড করেই এরকমভাবে স্ট্রেচ আর ফোল্ড পদ্ধতির মধ্যে এটাকে তৈরি করতে হবে ডোটা। ডোটা দেখো অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আর অনেকটাই স্ট্রেচ করছে এখন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেল। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। সাদা তেল দিয়ে আবার আমি খুব ভালো করে মাখবো। টোটাল আমাদের এই ডোটা রেডি করতে 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। যখন দেখবে এই ডোটার স্টিকি ভাবটা একদম চলে গেছে ডোটা থেকে, তখন বুঝবে তোমাদের ডোটা একদম রেডি। আমার ডোটা এখানে রেডি হয়ে গেছে, আমি এখন ডোটাকে রেস্টে রাখবো। বাটিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি আগে, যাতে পরে ডোটা না স্টিক করে যায়। এখন ডোটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেস্ট হতে দেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাটার। আমি এখানে 35 থেকে 40 গ্রাম মতো বাটার নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কোড়া, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে পাতা। এখন এই 3টে উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি এই ফ্ল্যাট প্যানটার মধ্যেই আজকে গার্লিক ব্রেডটা বানাবো, সেটাতে আগে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে তেলটা হাত দিয়ে লাগিয়ে নিলাম। এবার ডোটাকে এই প্লেটটার ওপরে ভালোভাবে স্প্রেড করব। দেখো কত ইজিলি ডোটা স্প্রেড হয়ে যাচ্ছে প্লেটের ওপর, অথচ ডোটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে না।
গার্লিক বাটার যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এখন ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। যখন আমি এই কাজগুলো করব তখনই আমি মাইক্রোওয়েভটাকে প্রিহিটে বসিয়ে দেব। তোমরা চাইলে যারা কড়াই টড়াইতে করবে তারাও কড়াইটাকে প্রিহিটে বসিয়ে দেবে, মিডিয়াম ফ্লেমে কড়াইটা একটু হিট করে নেবে আগে। এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের মজারেলা চিজ। আমি এখানে 1 কাপ মতো চিজ ইউজ করেছি, এটা হাফ পোর্শনে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি আমি অরিগ্যানো। তোমরা এখানে চাইলে চেডার চিজও দিতে পারো মজারেলা চিজের সাথে। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর দিচ্ছি পার্সলে। এখন বাকি পোর্শনটা দিয়ে আমি এটাকে কভার করে দেব। কভার করার সময় খেয়াল রাখবে যাতে পুরোটা কভার হয়, আর যে এন্ড পার্টটা যেটা রয়েছে সেটা যেন খুব ভালোভাবে আটকাও, নয়তো পরে কিন্তু যখন এটা বেক হবে তখন কিন্তু ওখান থেকে চিজটা বা বাটারগুলো বেরিয়ে যাবে। এখন আমি একটা ফর্কের সাহায্যে সাইডটাকে প্রেস করে দিচ্ছি ভালোভাবে। ওপর থেকে আবার একটু গার্লিক বাটার যেটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এতে ব্রেডে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। এখন ওপর থেকে একটু ছুরি দিয়ে কাট করে দিচ্ছি যাতে পরে আমাদের এটা কাটতে সুবিধে হয়। এখন ওই প্রিহিটেড ওভেনে গার্লিক ব্রেডটা দিয়ে দিলাম, এটা 180 ডিগ্রিতে আমরা 20 থেকে 25 মিনিট বেক করব। আমার গার্লিক ব্রেডটা রেডি হয়ে গেছে। ওপর থেকে এখন আগে যে গার্লিক বাটারটা ছিল সেটা একটু লাগিয়ে দিচ্ছি, এতে ব্রেডটা ওপরের যে পোর্শনটা ক্রাস্টটা ওটাও কিন্তু সফট থাকে। এখন একটু ছুরি দিয়ে কাট করে নিচ্ছি। কাট করে নিলেই আমি গরম গরম পরিবেশন করব ইনস্ট্যান্ট গার্লিক ব্রেড। তাহলে দেখলে কত ইজি বানানো, তোমরা বাড়িতে বানাও, ভিডিওটা দেখো, খুব সহজভাবে বানিয়েছি। আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর শেয়ার করে নিও তোমাদের বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।